দীর্ঘদিন ধরে ছোট্ট সেতু পড়ে রয়েছে ভগ্ন অবস্থায়। হুগলি জেলার কুন্দিঘাটের ডুমুরদহ নিত্যানন্দপুর দুই নম্বর অঞ্চলে 208 এবং 209 নম্বর বুথের ওপর প্রায় দেড় মাস ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে একটি ছোট্ট সেতু। কয়েক হাজার মানুষের যাতায়াত এই ছোট্ট সেতুর ওপর দিয়ে। সেতুর এক প্রান্তে রয়েছে গোপালপুর উচ্চ বিদ্যালয় আর অপর প্রান্তে রয়েছে গোপালপুর গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র। স্কুল চালু থাকলে হয়তো বহু ছাত্রছাত্রী আনাগোনা হতো এই ছোট্ট সেতুর ওপর দিয়ে। অপর প্রান্তে গোপালপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বহু মানুষের পাশাপাশি ছোট ছোট শিশু থেকে গর্ভবতী মহিলারা যাওয়া আসা করেন। নেই কোনো আলোর ব্যবস্থা। এখন দেখার পালা, প্রশাসন সক্রিয়ভাবে এই ছোট্ট সেতুর সংস্করণ করবে সেই দিকে তাকিয়ে আপামর। হুগলি থেকে অর্ঘপালের রিপোর্ট, খাস খবর, বাংলা ওয়ান। ভালোভাবে যাওয়া যাচ্ছে না, এই কোনো রকমভাবে যাওয়া হচ্ছে, খুব অসুবিধার মধ্যে আছে। তাও দু তিনবার চারবার এইখানে লোকালে ছিল, তোমরা এটা যাতে ভালো হয়, সবাই যাতে যেতে পারে। ভীষণ করুণ অবস্থা, ভীষণ করুণ অবস্থা। আজকে যা পরিস্থিতি, দীর্ঘদিন ধরে, শুধু এটা আজকের না, দীর্ঘদিন ধরে এটা ভঙ্গুর অবস্থায় পড়ে আছে। আমরা আশা করছি এলাকার প্রশাসন যারা আছেন তারা উদ্যোগ নেবে, আরও উদ্যোগ নেওয়াটা উচিত। শুধু সামনে একটা বড় স্কুল, হসপিটাল, বাচ্চা বাচ্চা ছেলেরা যাতায়াত করে, তাদের দীর্ঘদিনের অসুবিধা। আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময় যাতায়াত করি, এখান দিয়ে ধান চালের কারবার যারা আছে তারা সাইকেলে করে, ভ্যানে করে ধান নিয়ে যায়, চাল নিয়ে যায়, তারা যেতে পারবে না। আর একটা যদি ভারী জল হয় এখান দিয়ে আর একটু যাতায়াত পর্যন্ত করা যাবে না। আমি আশা করব এলাকার যারা প্রশাসন আছে তারা যাতে দ্রুত উদ্যোগ নেয়, এবং পাশাপাশি শুধু এখানে আলোর ব্যবস্থা নেই, যে একটা রাত সন্ধ্যাবেলা হলে যেখান দিয়ে যে অবস্থা আপাতত, আরও ভালো করে ঘেরা, এখানে একটা আলোর ব্যবস্থা করা, সে ব্যবস্থা নেই। এ দেখো পরিস্থিতি বলতে, এই ব্রিজটা দেড় মাস হয়ে গেল এই মানে সংকটজনক অবস্থায় রয়েছে। আমরা এই অবস্থাটা নিয়ে মানে লোকাল পঞ্চায়েতকে জানিয়েছি, পঞ্চায়েত যেটুকু আর কি সদস্যের মাধ্যমে যেটুকু যা করার, কিছু বাস, কিছু বালির বস্তা দিয়ে ওইগুলো ঠিকঠাক করা হয়েছিল, কিন্তু ওতে কোনো কিছু আর কি বাদ মানছে না। ওই নিচ থেকে তো ধস নামছে, অটোমেটিক রাস্তা ছোটো হয়ে যাচ্ছে। এখনও একজন করে লোক পাস করতে পারছে, একটা ছোটো অটো সাইজের গাড়িগুলো পাস করছে, কিন্তু বেশি কিছু বড় গেলে ওখানে পাল্টি খেয়ে পড়বে, ওখানে জীবনহানি পর্যন্ত ঘটবে। এটা দেড় মাস হয়ে গেলে এরকম পড়ে আছে, কোনো রকমভাবে মানে উদ্যোগতন কর্তৃপক্ষ কোনোরকম কর্ণপাত করছে না। পঞ্চায়েত প্রধানকে আমরা জানিয়েছি, বলছে এটা জেলা পরিষদের কাজ, জেলা পরিষদকে জানানো হয়েছে, বলছে এখন এই দুরবস্থায় আমাদের কোষ প্রায় খালি, মানে একে অপরের ঘরে মানে এটা ট্রান্সফার করছে, বলছে এটা আমাদের নয়, ওটা আমাদের কাজ নয়। কিন্তু তাহলে এভাবে যদি সব মানে কর্তৃপক্ষ এড়িয়ে যায় তাহলে কাজটা কে করবে? আপনারা শুনলেন যে এলাকার মানুষ তারাও সমস্যার সম্মুখীন। আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান তৎকালীন যে ব্যবস্থা করেছিলেন যার জন্য ভাঙনটা কিছুটা রোধ করা গেছে, অবশ্যই সবাই চাইছেন যে দ্রুত যাতে রাস্তাটা সারানো হয় বা মেরামত করা হয়। অর্থাৎ এখানে গার্ডওয়াল না দিলে বেশ কিছু পয়সারও দরকার আছে। এবার এমার্জেন্সি পিরিয়ডে আপৎকালীন অবস্থায় কিছু কাজ অবশ্যই করা যায়। আমরা চাইছি যে দ্রুত যাতে, এত বড় একটা সমস্যা। আপনারা শুনলেন যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আমার যেদিকে রয়েছে ডান দিকে, বাঁদিকে রয়েছে উচ্চ বিদ্যালয়, তারপরে রয়েছে গোপালপুর হাটতলা বাজার, এবং এপার থেকে মগরা দীক্ষই যাওয়ার জন্য এই রাস্তাটা ব্যবহার হয়। তাই যাতে প্রশাসন, যারা প্রশাসনে আছেন তাদের কাছে অনুরোধ যে দ্রুত যাতে আপনারা সমন্বয় সাধন করে এই গার্ডওয়ালটি, এই সেতুটি রক্ষা করার জন্য গার্ডওয়াল নির্মাণ করা প্রয়োজন, এবং সেটা যাতে অতি দ্রুত হয় তার জন্য উভয় স্তরের মিলিতভাবে যে প্রশাসন আপনারা রয়েছেন তারা যাতে এটাকে দ্রুত এমার্জেন্সি হিসেবে আপনারা গণ্য করে, গুরুত্বপূর্ণ হিসেবে গণ্য করে, যাতে অবিলম্বে রাস্তাটা মেরামত করা হয় এবং গার্ডওয়ালটা নির্মাণ হয় তার জন্য আমরা দাবি জানাচ্ছি। আমার নাম প্রদীপ রায়। আপনি কি ওয়েবসাইট, মোবাইল অ্যাপ্লিকেশন বানাতে চান? বছরে মাত্র সামান্য ইনভেস্টের বিনিময়ে ওয়েবসাইট বানিয়ে ফেলুন কোনো সমস্যা ছাড়া, আর আপনার বিজনেস শুরু করুন অনলাইনে। আমরা এখন কাজ করছি
ই-কমার্স ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট, নন প্রফিট ওয়েবসাইট, এডুকেশনাল ওয়েবসাইট, ফটোগ্রাফি ওয়েবসাইট, ওয়েব পোর্টাল। আমাদের পরিষেবাগুলি 24 আওয়ার সাপোর্ট, ফার্স্ট লোডিং, ইউজার ফ্রেন্ডলি, অ্যাপস রেডি। আমাদের অন্যান্য পরিষেবাগুলি হল 1 ওয়েব ডেভেলপমেন্ট, 2 অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, 3 ডিজিটাল মার্কেটিং, 4 সিইও র্যাঙ্কিং, 5 ওয়েবসাইট অপটিমাইজেশন। আমরা আমাদের গ্রাহকের প্রয়োজনীয়তা হিসাবে সর্বোত্তম পরিষেবা প্রদান করে থাকি। কন্ট্যাক্ট নাম্বার 9564255473, ইমেল অ্যাড্রেস scdeveloper2090@